আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা খুব সহজে কম্পিউটারের মাধ্যমে স্ক্রিনশট নেবেন, যেটা আপনি অনলাইন অফলাইন যে কোনো সাইট থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু আগে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনশট দেওয়ার জন্য যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা টাইপ হেয়ার, এখানে জাস্ট লিখব হচ্ছে SN। ভিউয়ার্স, এখানে এসএন লিখলে পরে দেখবেন যে স্নিপিং টুল নামে একটা অপশন আসবে, যেটা আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 7 সব ক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন। তো ভিউয়ার্স, আপনি জাস্ট এখানে স্নিপিং টুলের উপর ক্লিক করবেন। তো স্নিপিং টুলের উপর ক্লিক করলে পরে ভিউয়ার্স আপনি কোন জায়গার স্ক্রিনশট নেবেন, সাপোজ আমাদের আছে ভিউয়ার্স জাস্ট আমি এতটুকু জায়গা মিলে একটা স্ক্রিনশট নেব, এই জন্য আপনি যেটা করতে হবে আপনি জাস্ট এখানে নিউতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, নিউতে ক্লিক করলে দেখবেন টোটাল কিন্তু একটা ঝাপসা হয়ে গেছে, তো আপনার যতটুকু স্ক্রিনশট প্রয়োজন জাস্ট ততটুকু আপনি কী করবেন, সাপোজ আমি এখান থেকে মাউসের লেফটের উপর চেপে ধরে আমি টেনে ধরে রাখবো, যত সময় আমি টেনে ধরে রাখবো তত সময় স্ক্রিনশটের আকার আকৃতি আমরা ছোটো বড় করতে পারবো। তো ভিউয়ার্স, আমি চাচ্ছিলাম জাস্ট এতটুকু একটি স্ক্রিনশট নিব। দেখেন আমি যদি এখন যে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিই তাহলে কিন্তু এটা আমার একটি স্ক্রিনশট হয়ে গেছে। ভিউয়ার্স, এই স্ক্রিনশট হওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু পেন্সিল টুল আসছে, পেন টুল আসছে, যেটার সাথে কিন্তু আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু আমার মার্ক করতে, দেখেন আমি চাচ্ছি যে আমি এই বিষয়টা মার্ক করে রাখবো। দেখেন জাস্ট আমি এটা মার্ক করে কাউকে কিন্তু আমি মেল করতে পারবো যে এই বিষয়ে এইটা কাজ করতে হবে। এরপর ভিউয়ার্স, আপনি এটা কীভাবে সেভ করবেন, তো ভিউয়ার্স সেভ করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে জাস্ট ফাইল আসবেন, ফাইল আসার পর ভিউয়ার্স আপনি এখানে সেভ অ্যাসে আসবেন। তো এখানে সেভ অ্যাসে আসার পর ভিউয়ার্স আপনি এটা সেভ দেবেন কোথায়, আপনি অবশ্যই একটা ফোল্ডার সিলেক্ট করবেন, তো আমি জাস্ট এটা ডেস্কটপে সেভ দেবো, তাহলে আমি এখানে ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার ভিউয়ার্স আপনি এখানে একটা নাম দিতে পারবেন, সাপোজ আমি এখানে নাম দিলাম কে। এবার ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আপনার JPEG ফাইল আসছে, আপনি এখানে চাইলে পরে JPEG ফাইল, তারপর হচ্ছে আপনি চাইলে পরে হচ্ছে গিফ ফাইল, তারপর হচ্ছে আপনি PNG ফাইল কিন্তু সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা আমরা JPEG ফাইলই সেভ দিচ্ছি, যেহেতু আমাদের JPEG ফাইলটা আসছে আমরা এখানে জাস্ট ওকে করলাম। ভিউয়ার্স, ওটা কিন্তু আমার সেভ অলরেডি হয়ে গেছে। ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে দেখেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু এই PNG-র কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন, তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইরেজার আছে, ইরেজারের সাহায্যে কিন্তু আমরা এগুলো চাইলে পরে মুছে দিতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু এখান থেকে ইরেজার, দেখেন আমাদের কিন্তু এখান থেকে এটা বুঝতে পারছি ইরেজারের সাহায্যে। এবার ভিউয়ার্স, এখানে যেটা আছে সেটা হচ্ছে ইডিট উইথ দ্য প্রিন্টার 3D, আপনি কিন্তু 3D প্রিন্টার করতে পারবেন। এরপর আপনি হাইলাইটার, আপনার প্রয়োজনগুলো আপনি হাইলাইট কালারটা কিন্তু মার্ক করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিষয়, আপনি কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।